হারোয়াতে নিয়ে আসুন, বিজেপি কে পচিরাটে নিয়ে আসুন, আমাকে নির্বাচিত করুন, নরেন্দ্র ভাই মোদীকে সমর্থন করুন। আমি আপনাদেরকে বলছি, এখানকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এখানকার যুবককে চাকরি খুঁজতে বোম্বে যেতে হবে না, এখানকার যুবককে কাজের আশায় হরিয়ানা যেতে হবে না, এখানকার যুবককে কাজ খুঁজতে বিহারে যেতে হবে না। বিজেপি এখানে আপনাকে কাজ দেবে, বিজেপি এখানে আপনাকে চাকরি দেবে, সেই ব্যবস্থা আমরা করব। ভারতীয় জনতা পার্টির সরকার দেবে, কিন্তু পদ্ম ফুলে প্রকাশ করতে হবে, বিজেপিকে ভোট দিতে হবে। দিদিমণির বক্তৃতা শুনেছেন? দিদিমণি কি বলছেন? দিদিমণি বলছেন যে প্রধানমন্ত্রীকে চড় মারব। দিদি, আপনি প্রধানমন্ত্রীকে চড় মারুন, আমাদের তাতে কিছু আসে যাবে না, কিন্তু বাংলার জনগণ আপনাকে লাথি মারার জন্য তৈরি হয়ে আছে। বাংলার জনগণ আপনাকে লাথি মারার জন্য তৈরি হয়ে আছে, এমন লাথি পড়বে এখান থেকে আকাশে উঠবেন, আর ত্রিপুরা পেরিয়ে বাংলাদেশে গিয়ে পড়বেন পদ্মার জলে। সেই পরিস্থিতি তৈরি হয়েছে, দেখছেন? ভোট যেতে যাচ্ছে, দিদি কেমন জানি পাগল পাগল আচরণ করছে, মঞ্চের মধ্যে ছোটাছুটি বেশি হচ্ছে, ঘোরাঘুরি বেশি হচ্ছে, লাফালাফি বেশি হচ্ছে। প্রথম পর্যায়ের নির্বাচনে দুটি আসন।